এবেড়া জীবনটা পুরো আংরা হয়ে গেছে রে বেড়া, পুরো জীবনটা বেদনা বেড়া, আইসার মতো হয়ে গেছে। বাং এ ভাই, তুই বাদ দাও সব, 31st নাইটে পার্টি কি আদৌ হবে নাকি শুধু আশা দেখাইলা? আমি কিন্তু এবার বাংলার আকাশে দিন তারা দেখতে পাচ্ছি। এ বেড়া, এ কি কইতে আছো? বহুত হাঙ্কি ফাঙ্কি করছে বেড়া, বহুত তাফলিং করছে বেড়া। এ তোর কারণে বেড়া সামনে বছর, সরি গত বছর বেড়া মোরা করতে পারিনি বেড়া, সব জায়গায় তুই বেড়া প্যাঁচ লাগাই রাখছো। তুমি এটা বলতে পারলা? তুমি তো বলছিলা এই করবা সেই করবা, কিন্তু তো পরে কি তোমাকে খুঁজে পাওয়া গেছিল? এবেড়া কি কইতে আছো? মোরে খুঁজে পাওয়া যায় না, না হরিপুতে গায়ে হয়ে গেছিল বেড়া। বেড়া তুই তো বড় ভুল করে রেলাইছ বেড়া, কারা মুই এটা হরিপুতের ফোন লাগাই। এ হরিপুত, এ বেড়া তুই কি আদো আদম হবি না রে বেড়া? এ মগর 35 মিনিটে বেড়া মিটিং চলতেছে বেড়া, এ চললাই, এই যে তুই বেড়া মিস করছ বেড়া, তোর কিন্তু হান দেয় তুমি আক্কে লাগবে বেড়া, চললাই বেড়া। এবেড়া নেক্সট আদম চিন্না বেড়া, তারপর কথা কবি বেড়া। ছোটবেলা থেকে মানুষ চিনে বড় হয়েছি আমি, আমার চোখ ইজ দি ক্লিয়ার। বাক এবেড়া তোকে দিদার সকাল 5টা হওয়ার কথা না বেড়া, তোর তো দেরি করে আসিস বেড়া। ভাই রাস্তায় যে জ্যাম ছিল পুরো দূরে দূরে আছি। ভাই ভাই সখিরা পিছে লাইন মারতেছিল, এর লেগে দেরি হয়েছে ভাই। রে এসব মিথ্যা তো বেড়া, শিকার মতো তুলে রাখবি বেড়া। আসসালামু আলাইকুম ভাই। কিরে পোলাপাইন দেখি সব আগে চলে আসছে। মোরা আগে আয় না ভাই, আপনি দেরি করে আইছেন। আমার ঘড়িটা মনে হয় আসতেছে। আচ্ছা যাই হোক, এবার পার্টিতে পুরো কোপ হবে, পুরো মহল্লা কাঁপাইয়া দিব। শুধু মহল্লা না পুরো এলাকা কাঁপাইয়া দিব, পুরো এলাকা। এবার পুরো নাগিন ডান্স হবে, নাগিন। আমি তো স্টেজ রে দেব স্টেজ। আরে গুরুজি কই, গুরুজি না হলে তো সব দিতা কিছু জমবেই না বেড়া। মগ ভাই চার পায়ে খারাপ বেড়া, পারলে আর দুই দিনে পালে খারাপ হবে বেড়া। আগে ভাইয়ের লগে দেখা করার লাগবে। এ বেড়া এত বেশি বুঝো কা, মগো আগে নাগিন ডান্সে রিহার্সাল হবো, তারপর ভাইয়ের সাথে মরো দেখা কমো বেড়া। গুরুজি কই গুরুজি? ভাইয়া তো ভিতরে। কি দিলি তো স্বপ্নটা ভাই না, মাত্র বিশেষের রিটার্নটা পাস কইরা ভাইবেল দেখেছি এই সময় একামটা বলি। হ্যাঁ কি কি হয়েছে, কি হয়েছে কত কি হয়েছে? এ ভাই কি হয়েছে, আরে কি এত মোটা মোটা বই পড়তে আছো? শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? হ্যাঁ ভাই, নিশ্চয়ই গাড়িতে অপরিচিত মানুষের দেওয়া কোনো খাবার খাইছে। নিশ্চয়ই মাথায় ভুল মনে হয়েছে। ভাই ভাই মাথায় কোনো গেস্টে কোনো সমস্যা হলো তা? আরে থামস, কি কস না কস। এ বেড়া এ তাইলে বিশেষ পিল গাজি মিজানুর রহমানের কি পড়তে আছো? হ্যাঁ আরে এটা গাজী মিজানুর রহমান স্যারের বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিস, অনেক যত্ন নিয়ে স্যার বইটা লিখছেন। লাস্ট যতগুলো বিশেষ হয়েছে সবগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে এই বইটা লেখা। বিশেষ দিতে হলে একজন স্টুডেন্টের দিনে কোন সাবজেক্ট কতটুকু পড়তে হবে কিংবা একজন স্টুডেন্টের দৈনিক রুটিন কেমন হওয়া উচিত সব এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এ ভাই তুমি কী কইতে আছে না বলছে, বিশেষ তো একটা বিশাল একটা কঠিন বিষয়। অনেক কঠিন, তবে পরিশ্রম ডেডিকেশন আর গাজী মিজানুর রহমান স্যারের এরকম একটা বইয়ের গাইডলাইন সাথে থাকলে এই কঠিন বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। 6 মাস ধরে আমরা 31st প্ল্যানিং করতেছি। আরে বাবা আগে 41st বিসিএসের সোনার হইটা ধরে আলো, এরকম 31st নাইট লাইফ অনেকবার আসবে, কিন্তু 41st বিসিএস লাইফে একবারই। যা বাচ্চা বিসিএস বলা কর, যা সারা বছর পার্টি নিয়ে কত স্বপ্নটাই না আমরা দেখলাম, বাদ দে এবার এইসব 31st নাইটের পার্টি, অনলি 41st বিসিএস ধরে বাড়ির যা। আর শোন সবটি গাজী মিজানুর রহমান স্যারের এই বডি কিনার লবি, পার্টি আমরা পরের বার করবো। এবার মুন্ডা খারাপ হয়ে গেল, এবার সারা হইবে না রে, সামনে বছর করতে হবে বেড়া। কন্ডিশন সেন্টার আসুন কিন্তু সবাই সব।